সোশ্যাল মিডিয়া গাইডেন্স ফর ইয়ুথ, ম্যারিজ, এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি মুসলিম উম্মার সামনে তুলে ধরতে ব্র্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে গাইডেন্স ফর উম্মা 2018 রবিবার মসজিদের মেইন হলে অনুষ্ঠিত হয়েছে। ইভেন্টে উপস্থিত ছিলেন প্রথিত যশা আলেমগণ। ব্র্যাডফোর্ড ঘুরে এসে এ নিয়ে বিস্তারিত তুলে ধরছেন নর্থাম্পটন সহকর্মী এম এ ফাত্তা চৌধুরী ফৈসল। ব্র্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে গাইডেন্স ফর উম্মা 2018 রবিবার মসজিদের মেইন হলে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাশিদ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মসজিদের মুতাওয়াল্লি ও অনুষ্ঠানের সভাপতি জামাল মিয়া। First of all, I'm welcoming everybody to attend this was and I hope everybody learn something from this was today. ইমাম মাওলানা আব্দুল বাসিতের পরিচালনায় ইসলামিক ইভেন্টে সোশ্যাল মিডিয়া গাইডেন্স ফর ইয়াত, কারেন্ট ক্রাইসিস, ম্যারিজ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন মুফতি সাইফুল ইসলাম, মুফতি আব্বাস ইবনে ইদ্রিস, মুফতি সাদিক মিয়া এবং শায়খ মাহমুদুল হাসান। So every house we got a Quran on our high shelf. Dust is falling on that Quran but nobody is ready to read it. এরপরে যে বিষয়টা আমরা মুরব্বীদেরকে বলবো, মা বাবাদেরকে বলবো, সেটা হলো বিয়ের অনুষ্ঠানকে জটিল বানাবেন না, মেক ইট ইজি। আকসারুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, যে বিয়ে যত সহজ ওই বিয়েতে আল্লাহ তত বরকত দিবে। এই ধরনের ইভেন্টের মাধ্যমে যুব সমাজের নৈতিক মান আরো উন্নত হবে বলে মনে করেন প্রাক্তন মুতাওয়াল্লি হাজী আশিকউদ্দিন। প্রোগ্রামের মাঝে যে টপিকগুলো ছিল খুব আচানক টপিক আছিল, এই টপিকের মধ্যে ছোট বড় নারী পুরুষ সকলের জন্য কিছু না কিছু শিকার আছে। প্রাক্তন মুতাওয়াল্লি হাজি ময়না মিয়া সহ ব্র্যাডফোর্ডের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ইভেন্টে উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড থেকে ফিরে এম এ ফাত্তাহ চৌধুরী ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্থাম্পটন।